হঠাৎ করেই ঘরের মেঝে সাংঘাতিক গরম হয়ে যাচ্ছে, সেই মেঝেতে পা দিয়া দেয়, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে শম্ভুনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে ওই এলাকার বাসিন্দা দাউদ বিশ্বাস যেখানে বসবাস করে তার ঘরের একটি মেঝেতে হঠাৎ অলৌকিকভাবে গরম হতে শুরু করে। এলাকার মানুষজনের মধ্যে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়, খবর দেওয়া হয় রাজমিস্ত্রি থেকে ইলেকট্রিক মিস্ত্রিতে। অনেকেই বলে ইলেকট্রিকের কারণে এই ধরনের ঘটনা ঘটছে, তবে ইলেকট্রিকের লাইন বন্ধ করে দেওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি। মেঝে এতটাই উত্তপ্ত হয়ে যাচ্ছে যে সেখানে কোনোভাবেই পা দিয়া বা মানুষ বাস করার উপযুক্ত নয়। খবর চাই পুলিশে, ডোমকল থানার পুলিশ এসে ইতিমধ্যেই সেখানে পরিদর্শন করেছে, তবে এখনও পর্যন্ত জানা যায়নি কী কারণে ঘরের মেঝে অলৌকিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। এখানে দাউদ বিশ্বাসের বাড়ি, আমার পাশের বাড়ি, 4 নম্বর ওয়ার্ড নবদুল পৌরসভা। আমার মানুষের মুখে শুনতে পেলাম দাউদ বিশ্বাসের বাড়ি যার মেঝে থেকে প্রচণ্ড হিট আসছে, প্রচণ্ড গরম হচ্ছে। আমি তাদের কথা শুনে আমি ঘটনাস্থলে এসে বন্ধ করে দেখি যে হ্যাঁ, ঘটনাটা সত্য, প্রচণ্ড হিট, প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে গরম। তখন ঘটনাটা আমি টোটাল বিষয়টা আমি আইসিএফকে জানাই, প্রশাসনের আন্ডারে এখন আপাতত আইসিএফ নিজে নিষ্ঠা তদন্ত করছে। এটাই কিসে থেকে হয়েছে মনে করছেন? এটা বুঝতে পারছি না, অলৌকিক ঘটনা এটা, আমরা তো এটা সম্ভবত বুঝতে পারছি না, সেটা তদন্ত করছে আইসিএফ নিজে তদন্ত করছেন। এর আগে কখনো হয়েছে না আজকে প্রথম? এর আগে হয়নি। আমি ঘটনাটা যতটুকু শুনলাম যে কালকে সকাল 12টা থেকে 10টা 11টা বা 12টা থেকে এভাবে গরম হয়ে আছে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম ইয়াস আঞ্চল। এখানে কি ঘটনা ঘটেছে? সকালবার চায়ের দোকানে ছিলাম, চায়ের দোকানে শুনলাম যে বাবা দাউদ বিশ্বাসের বাড়িতে হঠাৎ করে একটা সিঁড়ির সম্মুখে বেদম একটা আগুনের মতো তাপ বেড়ে আছে, তাই বিষয়ে শুনে আসলাম। এখানে দেখলাম আমরা, দেখার পরে দেখি তো একটা আতঙ্ক একটা হইলাম যে হঠাৎ করে কোনো কোথাও না কারেন্টের কোনো ফল সে কিছু বুঝতে পারছে না, কী বিষয় থেকে চেষ্টা হলো এটা তো নিজে বুঝতে পারলাম না। কিসে থেকে হয়েছে মনে করছেন? কিসে থেকে যে হয়েছে মনে থেকে এটা কিছু ভাবতে পারছি না, এখন কারেন্ট থেকে হয়েছে ওই যে কারেন্টও নেই তাই বলছে, কিন্তু কারেন্টে কিসে থেকে হয়েছে সেটা তো বুঝতে পারছি না। এটা এর আগে কখনো হয়েছিল না আজকে? কখনো শোনেন না। মানুষ মানে কতটা আতঙ্কে ভয় আছে মনে করছে? ভাবনা চিন্তা পড়ে গেছে যে কিসের জন্য একটা বিভ্রান্ত করে আছে, কিসের থেকে কারণটা বিষয়টা দৃশ্যটা দেখা যাচ্ছে। সরকারি কোনো আধিকারিককে জানিয়েছেন? হ্যাঁ, সরকার আছে, সেটা একটা প্রশাসন আছে। তারা কি বলছে? তারা বলছে দেখছি আশিস সাহেব আসছে, সে কি বলছে একটা দেখা যায়। আপনার নাম পরিচয়? আমার নাম। বাড়ি? আচ্ছা, কী ঘটনা ঘটেছে এখানে? 12টার সময় থেকে গরম হয়েছে, আমি বুঝেছি গরম হয়েছে, তারপর বুঝেছি কি না ওর থেকে গরম হয়েছে, দিয়ে আবার 4টের দিকে থেকে আবার ওরকম হয়েছে, বুঝেছি কারেন্ট থেকে হয়েছে তা বুঝছি, দিয়ে কাল 2টে দিয়ে কারেন্ট নাই তাও ওরকমই গরম থাকছে, দিয়ে তো সকালে আবার কারেন্ট নাই দিয়ে ওরকম হয়েছে, তারপর বাড়াচ্ছে কীরকম করে দিয়ে তো নিয়ে যে দেখা যাচ্ছে সবাই মিলে পা দিয়ে দেখছে। আপনারা কখন বুঝতে পেরেছেন? আমরা কাল 12টা থেকে বুঝতে পেরেছি। কারেন্ট যদি না থাকে তাহলে কি গরম হচ্ছে? হ্যাঁ, কারেন্ট না থাকলেও গরম হচ্ছে। আগে কখনো হয়েছে এটা? আগে কোনোদিন এরকম হয়নি, কাল থেকেই হয়েছে। তো আপনাদের কি মনে হচ্ছে? আমরা ওই রকম হয়েছে এরকম কিসের দিকে কি হলো না হলো, এই যে আমরা সবাইকে ডাকলো, সবাই বলেছি কি কারেন্ট থেকে হয়েছে, যে কারেন্টে মিস্ত্রি ডাকলো, মিস্ত্রিতে বললো যে কি আমি যে কোনো গোটা ঘর দেখতে হবে, দেখে আবার কাল দেখবো তাকে। মিস্ত্রি দেখেছে? হ্যাঁ, মিস্ত্রিতে দেখলো, দেখে কি বলেছে? কারেন্ট থেকে ওরকম হতে পারে তাহলে তো কারেন্ট তো নাই, তাহলে কী করে হবে ওরকম তাকে। আপনারা মানে আতঙ্কে আছেন মনে করছেন নাকি? আপনার নাম জোরে বলেন।